হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কুকিং লাভার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পপকর্ন রেসিপি। এই রেসিপিটি বাচ্চাদের ভীষণ পছন্দের, তাহলে চলুন আমার রেসিপিটি দেখে নেই। চিকেন পপকর্ন তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি 1/4 টিস্পুন লবণ, 1 চামচ পরিমাণ টমেটোর সস এবং 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1/2 চামচ পরিমাণ কারি পাউডার এবং 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণ বেকিং পাউডার ও 1টি ডিম। এখানে আমি চিকেনগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, টমেটোর সস, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম কারি পাউডার। কারি পাউডার আপনাদের কাছে না থাকলে আপনারা এখানে কারি পাউডারের পরিবর্তে জিরা ও ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, অল্প পরিমাণ বেকিং পাউডার ও 1টি ডিম। এখন সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। আমি চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ডেকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি চিকেনগুলোকে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। একটি একটি করে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোটিং করে নিয়ে নিচ্ছি। ভালো করে কোটিং করতে হবে যাতে করে পাতার সময় ব্রেড ক্রামগুলো খুলে না যায়। আপনারা চাইলে হাত দিয়েও এগুলোকে কুটিং করতে পারেন। আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি। এখন একটি প্লেটে সবগুলোকে তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এগুলোকে আমি ডুবো তেলে ভাজব, সেই পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন গরম হয়ে যাবে আমি এক এক করে চিকেন পপকর্নগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চিকেন পপকর্ন দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেন পপকর্নগুলো হতে খুব একটা সময় লাগে না। এগুলো ভাজতে আমার মাত্র 10 মিনিট সময় লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমার পপকর্নগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।